নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। আজকে টেস্টি বাইটসে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের একটা ফেভারিট ডিশ, দোড়া কেক। এটা খেতে বাচ্চারা খুব পছন্দ করে আর এটা তৈরিও হয় খুব তাড়াতাড়ি। তাহলে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের বাচ্চাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই এই দোড়া কেকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এই কাপটা 200 গ্রামের, তো 200 গ্রাম ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। তাতে আমি অ্যাড করব 1/2 কাপ চিনি গুঁড়ো করা। মিক্সিতে আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা আপনাদের কম বেশি মিষ্টি অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। তাতে আমি দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ এবং তার সাথে আমি অ্যাড করেছি 1 চিমটি নুন। নুনটা মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করে। এতে অ্যাড করব 1/4 টিস্পুন বেকিং সোডা, খাবার সোডা। এবার সব থেকে ভালো করে মিক্স করে নিয়ে তাতে আমি 1টা চামচের বড় চামচ মধু, যদি ছোট 4 চামচ ইউজ করেন তাহলে 2 চামচ, আর যদি বড় চামচ নেন তাহলে 1 চামচ মধু, আর তাতে 1/2 কাপ দুধ। এই দুধটা আপনাকে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা বানাতে হবে এবং একটা রানিং কনসিস্টেন্সি হিসেবে নিয়ে আসতে হবে। যতটা দুধ লাগে অল্প অল্প করে আমি এখানে ব্যবহার করেছি এবং এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। বেশি ঘন হবে না, একদম পাতলা হবে। যদি দেখেন একটু ঘন হচ্ছে তাহলে 1/2 কাপের একটু বেশি দুধ আপনি এখানে ব্যবহার করতে পারেন। কেক খেতে বাচ্চারা খুব পছন্দ করে, বিকেলের স্ন্যাক্সে বা সকালবেলার ব্রেকফাস্টে যদি আপনারা এটা বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে, আর বাচ্চাদের মুখে হাসি দেখতে তো আমাদের সকলেরই ভালো লাগে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেলে এখানে 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স আমি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনি এলাচ গুঁড়ো বা দারচিনি গুঁড়ো করেও দিতে পারেন। এবার আমরা একটা তাওয়া নিয়ে নেব এবং তাতে অল্প কিছুটা বাটার ব্রাশ করে দেবো। বাটার দেওয়ার পরে একটা টিস্যু পেপার বা কাপড় দিয়ে বাটারটাকে ভালো করে মুছে নেব এবং একদম স্লো ফ্লেমে আস্তে আস্তে আমরা এটা প্যানকেকের মতো বানিয়ে নেব। ভীষণই স্লো ফ্লেম রাখবেন, তা নাহলে কিন্তু তড়াটা জ্বলে যেতে পারে। আর এটা খুব 1 থেকে 2 মিনিটও টাইম লাগে না এটা তৈরি হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখনই ব্যাটারটা দেবেন দেখবেন আস্তে আস্তে এটা উপরে ছোটো ছোটো বাবল আসছে, তার মানে কিন্তু এটা কুক হতে শুরু করে দিয়েছে। আর অবশ্যই মনে রাখবেন একদম লো ফ্লেমে এটা কুক করবেন, তা নাহলে কিন্তু প্যানকেকের নিচেটা জ্বলে যেতে পারে। এবার 1 মিনিটের পর এটাকে খুব সাবধানে এটাকে আমরা উল্টে দেবো যাতে দুপিটি ভালো করে কুক হয়ে যায়। একদম পারফেক্ট কালার চলে এসছে ডোরা কেকের। বারবার বলছি বেশিক্ষণ কিন্তু আপনি এটাকে কুক করবেন না, তাহলে কিন্তু তলাটা জ্বলে যেতে পারে, আর যখনই বাবল এসে যাবে তখনই এটাকে ফ্লিপ করে দেবেন। এবার বাকি সবকটা ডোরা কেক আমি এখানে বানিয়ে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। কটা ডোরা কেক প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি, এবার এটার উপর আমি স্প্রেড করব চকলেট। এই চকলেট স্প্রেডটা আমি মার্কেট থেকে কিনেছি, মার্কেটে হার্শি চকলেট স্প্রেড আমি এখানে ব্যবহার করছি। আপনাদের যেটা অ্যাভেলেবেল হবে আপনারা সেটা ব্যবহার করবেন এবং ভালো করে এই চকলেট স্প্রেডটা মোটামুটি 2 চামচের মতো এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। তারপর যে আরেকটা প্যানকেক আছে সেটা এখানে এর উপরে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ভালো করে সিল করে দেবেন এবং সিল করে দেওয়ার পরে এটাকে মোটামুটি 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন যাতে এটা একদম জমে যায় আর একদম ডোরা কেকের একটা ফিনিশিং আসে। আর ব্যাস রেডি হয়ে যাবে আপনাদের ডোরা কেক। এটা খেতে খুব দারুণ, আমাদের বাড়িতে বাচ্চারা তো কিন্তু খুব পছন্দ করে। আশা করব আপনাদের বাড়ির বাচ্চারাও এই কেকটা খুব পছন্দ করবে। আর ডোরেমনের নাম শুনলে তো বাচ্চারা কেক এক নিমেষেই খেয়ে নেয়, আর এটা হলো ডোরা কেক, তাহলে তো বাচ্চারা একেবারে ভীষণই ভালোবেসে খাবে। আর আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট বাচ্চাদের খুব ফেভারিট এই ডোরা কেকটা। আমার এই রেসিপিটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আসি আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে।